প্রতি বছরের মতো এবারও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসবকে কেন্দ্র করে বাইকুড়া ইস্কন পরিচালিত জগন্নাথজি মন্দিরকে সাজিয়ে তুলছে প্রভুজিরা। প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই জন্মাষ্টমী উৎসব। অন্যান্য বছরের ন্যায় এবছরও বাইকুড়া ইস্কন পরিচালিত জগন্নাথজি মন্দিরে বড় আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জন্মাষ্টমী মহোৎসব। এই জন্মাষ্টমী মহোৎসবকে কেন্দ্র করে মন্দিরে ব্যাপক হারে চলছে প্রস্তুতির কাজ। মন্দিরে প্রভুজিরা মন্দির বিভিন্ন জায়গায় সাজিয়ে তুলতে ব্যাপক হারে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে প্রধান পুরোহিত প্রভু করুণেশ্বর মাধব দাস জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর বড় আকারে জন্মাষ্টমী অনুষ্ঠিত করা হবে। এবছর অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ ভক্তদের সমাগম ঘটবে। প্রভু করুণেশ্বর মাধব দাস জানান, জন্মাষ্টমী উপলক্ষে আগামী 7ই সেপ্টেম্বর বিশ্বশান্তি উপলক্ষে এক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিকেল 3 ঘটিকায় বাইক র্যালির মাধ্যমে এক শোভাযাত্রা অনুষ্ঠিত করা হবে। এছাড়া সারারাত ব্যাপী চলবে নানান ধর্মীয় অনুষ্ঠান। আগামী 6 তারিখ অধিবাসের মাধ্যমে জন্মাষ্টমীর শুভ সূচনা করা হবে। প্রভুজি জানান, এই বছর অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, আসলে জন্মাষ্টমী 6 তারিখ নাকি 7 তারিখ? এই প্রশ্নের উত্তরে প্রভু করুণেশ্বর মাধব দাস জানান, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করা হবে। এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে বাইকুড়া ইস্কন পরিচালিত জগন্নাথজি মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। জয় জগন্নাথ, জয় রাধা মাধব, সকলকে শুভ কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন। আগামী 7ই সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব। এই বছরে আমাদের বাইকুড়া শ্রী শ্রী জগন্নাথজি মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছে। আমি সমস্ত অংশের ভক্তদের, সমস্ত ভক্তদের, ত্রিপুরাবাসীদের আমি আমন্ত্রণ জানাই, আপনারা আসুন আমাদের বাইকুড়া জগন্নাথজি মন্দিরে। আমাদের প্রোগ্রাম সূচি আগামীকাল 6ই সেপ্টেম্বর সন্ধ্যায় জন্মাষ্টমীর শুভ অধিবাস কীর্তন হবে এবং অধিবাসের দ্রব্যাদি ভগবানকে নিবেদন করা হবে। 7 তারিখ সকাল থেকে মঙ্গলারতি থেকে ভক্তরা হরিনাম করবেন এবং বিশ্ব শান্তির জন্য ছোট্ট একটি যোগানুষ্ঠান হবে। তারপরে মধ্যাহ্নে ঠাকুরের ভোগারতি, প্রতিদিনকার যে প্রোগ্রাম থাকে সেগুলো থাকবে। বিকেল 3টায় আমাদের একটা শোভাযাত্রা থাকবে, ভক্তরা বাইক নিয়ে বিভিন্ন কীর্তন সহযোগিতা শোভাযাত্রা করবেন। সন্ধ্যায় সন্ধ্যারতি, তারপর থেকে মহাহরিনাম সংকীর্তন এবং কৃষ্ণলীলা কীর্তন, বিভিন্ন নাটক কৃষ্ণলীলার উপরে থাকবেন। আমাদের রাজ্যের খ্যাতনামা শিল্পীরা এখানে পরিবেশন করবেন। তো সব মিলিয়ে এই বছরে আমাদের ভক্ত যারা অন্যান্যবার করেন জন্মাষ্টমী মন্দিরে, এর থেকে দুইগুণ ভক্ত এবার জন্মাষ্টমী করছেন। আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে, আমাদের এইবার জন্মাষ্টমী বিশাল আকারে হচ্ছে। তো সবচেয়ে আনন্দের বিষয়, এই বছরে 7 তারিখ জন্মাষ্টমী, 8 তারিখে নন্দ উৎসব। নন্দ উৎসবের দিনে ত্রিপুরা রিজিওনাল সেক্রেটারি ইস্কনের শ্রী শ্রীমদ ভক্তিবীজে ভাগবত স্বামী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং পরদিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এই হলো আমাদের এইবারের অনুষ্ঠান সূচি। একটা